সে গৃহবধূ ছিল। এই কাজটি করার জন্য বহু বীর নেতা ছিলেন আমার দেশে, কিন্তু এই কাজটি করলেন শেখ হাসিনা। ইতিহাসে এখানে তিনি অক্ষয় হয়ে থাকবেন, তার যত দোষ গুণ যত ত্রুটি বিচ্যুতি সব ইতিহাস ক্ষমা করবে, একটিমাত্র কারণে যে একটি গৃহবধূ এত অসম সাহসে তার জীবনের উপরে 19 বার হামলা হয়েছে গ্রেনেড হামলা সহ। আমি হলো দেশ থেকে পালিয়ে যেতাম, সেই মহিলা এখনো ধরে আছেন জানরা। তা আমি তাকে আমার এই জন্মদিনে তাকেও শুভেচ্ছা জানাই যে আমার পরের বংশ যদি কিছুদিন থাকে সেটাও যেন তাকে দিয়ে আল্লাহ তাকে আরও দীর্ঘজীবী করেন, এটা আমি প্রার্থনা করি। আরও প্রার্থনা করি যে আমার এই জন্মদিনে অন্তত পক্ষে যেন প্রতি বছর যে কদিন বাঁচে আছি বাংলাদেশের স্বাধীনতা অসাম্প্রদায়িক চরিত্র এসব দেখে যেতে পারি। আমি বিশ্বভাবে কৃতজ্ঞ এই পীযূষের কাছে বঙ্গবন্ধু চরিত্র করার জন্য, সে কাছে হিমাংশুর কাছে এই গানগুলা গাওয়ার জন্য, এবং একটা বিপদের সময়ে যেন কেউ গাইতে রাজি ছিল না। তা আপনাদের কাছে দোয়া চাই যে কদিন বাঁচি যেন নিজের বিবেকটা নিয়ে, এখন বিবেক বিক্রি হচ্ছে, অনেকে বলে বাজারে অনেক কিছু এখন বিক্রি হচ্ছে, সবচেয়ে বড় বিক্রি হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে বিবেক এবং মানবতা, এবং বাংলাদেশে সেটা সবচেয়েতে বেশি বিক্রি হচ্ছে। এই জন্য নীরজ চৌধুরীর সঙ্গে আমি একটা ব্যাপারে একমত, তিনি বলেছিলেন বাঙালির একটাই পরিচয় আত্মঘাতী বাঙালি, এবং আমরা আত্মঘাতী বাঙালি। আমরা যেন, আমার ইচ্ছে আজ মৃত্যুর আগে যেন এই অপবাদটা ঘুচে যায়, এটা দেখে যেন মরতে পারি, এই প্রার্থনা আপনাদের কাছে রইল। ধন্যবাদ গাফর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গাফর ভাইয়ের কথা শুনছিলাম এবং গাফর ভাই বেশ কিছু কথা বলেছেন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ তিনি দেখে যেতে চান, এবং আজকে তার জন্মদিনে তিনি অনেকগুলি কামনা করেছেন, এবং আমরাও চাই যেটি যে বাংলাদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশে, এবং বাংলাদেশ একটি সোনার বাংলায় যেটি স্বপ্ন ছিল বাঙালিদের সেই সোনার বাংলায় পরিণত হবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমরা কেক কাটবো, কেক কাটার আগে মোস্তফা ভাই আপনি কিছু বলেন না? ধন্যবাদ জানাতে চাই সকল দর্শক শ্রোতাদের যারা আপনারা ব্রিটেন এবং ইউরোপ থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান। তো একটি কথা শুধু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে গাফর ভাই আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে লিখেছেন, এবং মূলত তার যে কলম সেটা হচ্ছে রাজনৈতিক কলম। এবং যেহেতু আজকের মুক্তিযুদ্ধের মাস এবং বিজয়ের মাস, বাঙালি জাতি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌমত্ব দেশ পেয়েছে, যে মুক্তিযুদ্ধের চেতনা, যে যেটা গাফর ভাই বললেন যে গণতান্ত্রিক, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং চারটে স্তম্ভের ভিত্তিতে যে স্বাধীনতাটা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার বিরুদ্ধে যে শক্তিটি এখনও আসলে মাথা চাড়া দিয়ে আছে এবং এখনও কাজ করে যাচ্ছে, এবং আমরা গাফর ভাইয়ের প্রতি আসলে সত্যিকার অর্থে সম্মান দেখানো হবে তখনই যদি তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা যে অসাম্প্রদায়িক একটি গণতান্ত্রিক দেশ, যে দেশ মাথা উঁচু করে দাঁড়াবে সারা বিশ্বে, এই বাঙালি জাতি যতদিন থাকবে সেই ততদিন আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব, এই বলেই। থ্যাংক ইউ হিমাংশু দা। আমরা মানে কেক কাটতে কাটতে আপনি যদি শেষ গানটি আপনি আমার ভাইয়ের রক্তের গান, আমার ভাইয়ের রক্তের গান গাবো, শেষ গানটি আমরা আমার ভাইয়ের রক্তের গান গাবো সবাই একসাথে, সবাই একসাথে। হ্যাঁ, তাহলে আমরা মানে সবাই একসাথে আমার ভাইয়ের রক্তরঙ্গানু গান গাইবো, আর সাথে সাথে কেকও কাটবো, এবং গাফর ভাই সেটি কাটবেন। গাফর ভাই আপনাকে কাটতে হবে, আপনার কি আমার দাঁড়ায় যে আমরা দাঁড়ায় যে তো সবাইকে নিয়ে আসবো এখানে, সবাই আসুক, আপনারা যদি এখানে চলে আসেন সবাই সবাই ভালো হবে, ভালো হবে, আপনারা এই দুটি সাইডে আপনারা চলে আসেন, এই সাইড। হ্যাঁ, আপনারা গান করতে করতে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পার ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি